गाये एकटाओ गयना नेই मुखे एकटुও হাসি নেই তবে কি আমাদের সত্যিই সাধ্য হবে না মাকে সাজানোর লোকনাথ ইচ্ছা থাকলেই উপায় হয় গো তবে তুমি একটা উপায় বলে দাও না গো কি করব মা বলে দাও তোমার এই দরিদ্র সন্তানরা কোথা থেকে জোগাড় করবে তোমার গয়না গায়ে একটাও গয়না নেই মুখে একটুও হাসি নেই তবে কি আমাদের সত্যিই সাধ্য হবে না মাকে সাজানোর লোকনাথ ইচ্ছা থাকলেই উপায় হয় গো তবে তুমি একটা উপায় বলে দাও না গো কি করব মা বলে দাও তোমার এই দরিদ্র সন্তানরা কোথা থেকে জোগাড় করবে তোমার গয়না তুমি চিন্তা করো না ভৈরবী মা আমরা খুব তাড়াতাড়ি মাকে গয়না পরাবো আমরা মায়ের মুখে হাসি ফোটাবোই আমি জানি লোকনাথ তুই থাকতে আমার মা কোনোদিনও দুঃখী থাকতে পারে তবে এবার আমরা আসি তুই কে রে মে কোথা থেকে এসেছিস আমি অনেক দূরে থাকি গো ওই যে কি একটা ঘাট আছে না সেখানে একটা বড় মন্দির আছে ঘাট গয়না তো হলো এবার আমাদের বস্ত্র দরকার আমি যে মাকে কথা দিয়েছি তাকে বস্ত্র আর গয়না দিয়ে সাজিয়ে তুলবো তারপরে মা এসেছিস তুই তুই এসেছিস আমাকে পথ চিনিয়ে কালীঘাট পর্যন্ত নিয়ে যাবি বলে এখানে এত লোকজন সব জড়ো হয়েছে কেন আজ যেখানে পালা হবে গো আর কাল সকালে মায়ের পূজো ওরা যখন মায়ের গয়না মাকে পরিয়ে দেবে আমি এর মায়ের পায়ের নুপুর নিজে হাতে মাকে পরিয়ে দেব এই অন্ধকারের মধ্যে বেরিয়ে তো পড়ল কিন্তু কালীঘাট পর্যন্ত আমি চিনে যাব কোত্থেকে আমি যে পথঘাট এদিককার কিছুই চিনি না হ্যাঁ আর এত অন্ধকার এত রাত হয়ে গেছে আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না মারে মা আমি কি করলুম বল দেখি আসলে আসলে আমি একটা আহাম্মক বুঝলি আমি একটা মস্ত বড় আহাম্মক আসলে মা নিজে এসেছিল আমাকে পথ চিনিয়ে কালীঘাট পর্যন্ত নিয়ে যেতে আর আমি কি করলাম আমি মাকে চিনতেই পারলাম না তাই তো মা আমার উপর রাগ দেখিয়ে চলে গেল কোন ঘাট আর তুই কোন মন্দিরের কথা বলছিস রে মে ঘাট গো ঘাট ঘাটের কাছেই তো মন্দির যে মন্দিরে ঠাকুরের এত বড় জীব ওইখানে আমি থাকি তুমি যাবে আমার সাথে ওখানে কোথায় কোথায় পালা হবে আর আমি সেখানে গিয়ে কি করব বলো দেখি যাবে না তো থাকো তাহলে তুমি আমি চললাম একটা কথা শুনে না আমার মস্ত বড় ভুল করলাম যে আমি এখন আমি কি করে আমি কালীঘাট পর্যন্ত পৌঁছবো আমাকে যে কোনো না কোনো ভাবে আজকে ওখানে পৌঁছতেই হবে মা তুই একটা উপায় বল আমাকে মা একটা উপায় পুরের শব্দ তার মানে মা এসেছিস তুই এসেছিস আমাকে পথ চিনিয়ে কালীঘাট পর্যন্ত নিয়ে যাবি বলে আমি আসছি রে মা আমি এক্ষুনি তোর কাছে পৌঁছে যাব কালীঘাট পর্যন্ত জয় জয় মা কালীঘাটের জয় 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 মা কালীঘাটের জয় আসছি রে মা আসছি আমি তোকে অনুসরণ করে আসছি আমি আজই পৌঁছবো তোর কাছে আসছি মা আসছি কোথায় গেল কি করছো তুমি মায়ের পায়ে নুপুরে তুমি অত চিন্তা করো না বৌদিমশাই আমার মনে হয় নুপুর কোথাও হারায়নি माँ तो तुम्हारे संगे ठाट्टा करछे है गो तुम्हारे पाला कखन शुरू होबे की करे पाला शुरू करब छोटा सन्यासी আমাদের একজনকে যে খুঁজেই পাওয়া যাচ্ছে না হ্যাঁ শাকুদা আরে আমি ওকে তখন থেকে খুঁজে যাচ্ছি বাড়ির আশেপাশে আগে খুঁজে দেখি এই ব্যাগটা কার জারি হোক আপনি হাত দিচ্ছেন কেন অন্যের ব্যাগে আগে বলুন এই ব্যাগটা আপনার কাছে কি করে এলো একজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন আমাদের গাড়ির সামনে পড়ে গেছে এটা তো আমার ওয়াইফের ব্যাগ কোথায় সে এখন মা আমার মাধবকে নিয়ে বড় ভয় হচ্ছে তার যদি কিছু হয় তাহলে খুড়িমার কি হবে মা আমি মাঝরাতেই রংপুর রওনা হব লড়াইটা ময়দানে নেবে সবার সম্মুখেই হয় আপনার প্রোগ্রাম চলাকালীন ভালোবাসা নিয়ে আপনার থেকে আরো অনেক নতুন কিছু জানবো আমি এবার বল ছোট কথা আপনার কি হচ্ছে ছোট কথা छोट करते हैं ऑर्डर करो चुप क्या न करेगा की होले छोट करते शरबत की खेती होबे यस खेती होब अच्छा ठीक है दीप्त बाबू এটা নিন শুনেছি রুমাল দিলে খুব ঝগড়া হয় মা কথাটা খুব বলে আপনার সাথে ঝগড়া করাটা খুব সুখের হবে না আর কিছুক্ষণের মধ্যে আমরা কটক ফিরে যাব আপনাকে একটা কথা জানাতে এলাম আমি অন্যত্র বিয়ে করব না বাড়ি ছেড়ে চলে যাওয়ার অপশনটা বকুলকে আমি দিয়েছি বাস ঋষি আমি থাকতে বকুল আর কিছুতেই এই বাড়িতে ঢুকতে পারবে না বাবা এই রকম অবস্থায় তুমি এমন একটা শর্ত কর রোশনি এই কেকটা তোমাকে কাটতে হবে আমি কেন আমি না সত্যি কিছু বুঝতে পারছি না রোহিণীর জন্মদিন ওর কেক কাটা হয়ে গেছে এ কেন কেক কাটতে যাবে হঠাৎ করে ओ माई देखो गाय होलो देखि ओई शायद बैगटा निये करबी नाकि दे 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 आमाके दे दे ना 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 बैगटा आमार काछे थाको तुई दे तो दे 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 आमाय दे एशो गो एशो ओ मिष्टि मे एशो ओ आपनी ताहले भेलकिर मा हाँ हाँ आमी আপনার কথা আগে অনেক শুনেছি নমস্কার আমি মোহিনী সরকার আপনার সাথে না আমার কিছু কথা ছিল এই দেখ সুন্দর তোর পর কেন মা আমার মাধবকে নিয়ে বড় ভয় হচ্ছে তার যদি কিছু হয় তাহলে খুড়িমার কি হবে মা আমি মাঝরাতেই রংপুর রওনা হব লড়াইটা ময়দানে নেবে সবার সম্মুখেই হয় কোথায় গেল কি করছো তুমি মায়ের পায়ে নুপুরে তুমি তো চিন্তা করো না বৌদি মশাই আমার মনে হয় নুপুর কোথাও হারায়নি মা হয়তো তোমার সঙ্গে ঠাট্টা করছে হ্যাঁ গো তোমাদের পালা কখন শুরু হবে কি করে পালা শুরু করব ছোট সন্ন্যাসী আমাদের একজনকে যে খুঁজেই পাওয়া যাচ্ছে না শরবতটা কি খেতেই হবে यस খেতেই হবে আচ্ছা ঠিক আছে দীপ্ত বাবু শুনেছি রুমাল দিলে খুব ঝগড়া হয় মা কথাটা খুব বলে আপনার সাথে ঝগড়া করাটা খুব সুখের হবে না আর কিছুক্ষণের মধ্যে আমরা কটক ফিরে যাব আপনাকে একটা কথা জানাতে এলাম আমি অন্যত্র বিয়ে করব না এই কেকটা তোমাকে কাটতে হবে আমি কেন আমি না সত্যি কিছু বুঝতে পারছি না। রোহিণীর জন্মদিন, ওর কেক কাটা হয়ে গেছে, এ কেন কেক কাটতে যাবে হঠাৎ করে?